আসসালামু আলাইকুম, ডিপিআরসি এর পক্ষ থেকে চলে আসলাম প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠানে। আজকে আমার সাথে আছেন মিসেস ফারবিন আক্তার। তো উনি দীর্ঘদিন যাবৎ পিএলআইডি L4-L5 এর সমস্যায় ভুগছিলেন, ওনার স্পন্ডলাইসিস এর প্রবলেম ছিল। তো সেক্ষেত্রে আমরা ওনার সাথে ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। চলেন ওনার সাথে পরিচয় হয়ে নেই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম, আপনার নামটা বলে পরিচয়টা একটু দিবেন, কোথা থেকে আসছেন? আমার নাম ফারবিন আক্তার, আমি নরসিংদী থেকে আসছি। জি, আপনার একটু সমস্যা ছিল পিএলআইডি L4-L5 এ সমস্যা ছিল প্লাস স্পন্ডলাইসিস। তো সেই ক্ষেত্রে আচ্ছা, আপনার প্রথম তো আপনি জানতেন না যে আপনার পিএলআইডি বা এই ধরনের কোনো সমস্যা হয়েছে। তো যখন থেকে আপনি জানেন না বা বুঝতে পারেন নাই, তখন আপনার কি প্রবলেম হতো? প্রতিদিন চলাফেরা, হাঁটাচলা চলাফেরা করতেই পারতাম না, আমি উঠা বসা শোয়া সব সর্বক্ষণই ব্যথা থাকতো। জি, সর্বক্ষণই ব্যথা থাকতো, ব্যথা। তারপরে হাঁটতে পারতাম না, স্বাভাবিক মতো আপনি চলাফেরা করতে পারতেন না? জি, খুবই ব্যথা হতো। তখন আপনি যখন আপনার সমস্যাটা বুঝতে পারলেন, কতজন ডাক্তারকে দেখেছেন বা কোথায় কোথায় কিভাবে গেলেন? সিন্ধি ডাক্তার দেখেছি, ওনার কাছে আমি 5 বছর যাবো চিকিৎসা করছি। পরে আমাকে এবার যখন দেখালাম 1 মাস আগে, তখন উনি আমাকে MRI দিয়েছে। MRI পরে আমি করাই আনলাম, পরে বলছে যে PLID। আপনি তো ম্যাম 5 বছর ওনার ট্রিটমেন্ট নিয়েছেন, তো 5 বছর তো মানে অনেক লম্বা টাইম। সেক্ষেত্রে আপনাকে কিভাবে ট্রিটমেন্টটা দিত, মানে কি ধরনটা কেমন ছিল? উনি ওষুধ দিত, আবার আমার যে ওই যে হেপাটাইটিস, উনি ওইগুলি ইয়ে করি। আপনার তো হেপাটাইটিস বি পজিটিভ ছিল? হ্যাঁ। আচ্ছা, ওই অনুযায়ী ওষুধ দিত আর কি, খুব হালকা। মানে হচ্ছে আপনাকে কিছু নরমাল ওষুধ দিত, ব্যথার ওষুধ, যেটা আপনি খেতেন, খাওয়ার পরে কয়েকদিন ভালো থাকতো, ভালো থাকতাম। পরে আবার যখন আপনি ওষুধটা বন্ধ করে দিচ্ছেন, তখন আবার শুরু হতো। জি আচ্ছা। পরে উনি বললো যে আপনি ঢাকায় চলে যান, ভালো একটা ডাক্তার দেখান। আচ্ছা, আপনি তো ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার থেকে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন, তো সেক্ষেত্রে আমাদের সম্পর্কে কিভাবে জানতে পেলেন? ওইটা আমি ওই যে ইউটিউবে দেখে স্যারের কিভাবে কি করতে হবে সেটা কি বলছে, আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আমাকে কিছু টেস্ট দিলো, টেস্ট করালাম, করানোর পরে বলছে যে 17 দিন ভর্তি থাকতে হবে। 17 দিন ভর্তি থাকার পরে আমাকে ইঞ্জেকশন দিলো, হাঁটুতে 4টে ইঞ্জেকশন দিলো, আবার মাজার মধ্যে একটা দিলো। দেওয়ার পরে থেরাপি দিলো, থেরাপি টেরাপি দেওয়ার পরে এখন ব্যথাটা মুক্ত। আমি এখন পর্যন্ত কতদিন হয়েছে ম্যাম? এখন পর্যন্ত আজ পর্যন্ত স্যারের কাছে আসছি। জি জি, মানে কতদিন ভর্তি দেওয়ার কথা বলছে? 17 দিন ভর্তি দিছিল, 17 দিন ভর্তি থাকার কথা বলছি, আজকে 19 দিন। এর ভিতরে ইনশাআল্লাহ এখন আগের চেয়ে কেমন মনে করতেছেন? যে আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আগে যে সমস্যাটা হতো, অর্থাৎ পিএলআইডি যে ব্যথাটা হতো, আপনার এখন নেই? এখন মোটামুটি একদমই নেই? না, এখন আর নেই। ম্যাম, আমি আরেকটু জানতে চাইবো, আমাদের হসপিটাল তো আপনি ট্রিটমেন্ট নিয়েছেন দীর্ঘ অনেকদিন যাবৎ, তো সেক্ষেত্রে আমাদের হসপিটালের ম্যানেজমেন্ট, আমাদের ট্রিটমেন্টের ব্যবস্থা, মেশিনারিজের ব্যবস্থা সবকিছু মিলে কেমন লেগেছে? সবকিছু ভালো। যে আপনি তো ম্যাম আগের চাইতে এখন পুরোপুরি ইনশাল্লাহ অনেকটাই সুস্থ, তো সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থেকে আপনি পেশেন্টের উদ্দেশ্যে, আপনার মতো তো অনেক হাজার হাজার পেশেন্ট আছে, দেশ আছে, দেশের বাইরেও আছে, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন, কি বলতে চাইবেন, একটু যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতেন? তাদের তো আমি ওইটাই বলবো যে ওই ছাড়ের সন্দেহ আমার কাছে, যারা জানতে চায় ওদেরকে আমি বলে দিব যে ওই ছাড়ে ট্রিটমেন্ট করতে। দর্শক শুনতে পেলেন ম্যামের কথা, উনি ওনার অভিজ্ঞতা থেকে শুধু এতটুকুই বলতে চাচ্ছে যে আপনার যেখানে গেলে একদম 100% ট্রিটমেন্টটা পাবেন, যেখানে গেলে সঠিক ট্রিটমেন্ট সম্ভব এ ধরনের সমস্যার জন্য সেখানে আপনারা যাবেন, তো সেটাই উনি বলতে চাচ্ছে। আজকের জন্য এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।